আমরা মূলত এই মেলাতে তিনটা জিনিস তুলে ধরার চেষ্টা করছি। প্রথমত ব্ল্যাক সোলজার ফ্লাই, তারপর হচ্ছে আমাদের ফুড, তারপর হচ্ছে ইনডোর প্ল্যান্ট। এখন আপনার প্রশ্ন হচ্ছে ইনডোর প্ল্যান্টে বেশি আসছে, মূলত আমরা ডেকোরেশন জন্য রেখেছিলাম কি ধরনের রাখার গাছ। আমাদের এগুলো রাখার উদ্দেশ্য হচ্ছে যেহেতু ফুড হচ্ছে আমাদের শরীরের ভিতরে সব, তো অক্সিজেন লেভেল ডেফিনেটলি অনেক বেশি ইম্প্রুভ করার চেষ্টা করবে। যদি আপনি ঘরে গাছ রাখেন, এই ধরনের গাছ যদি রাখেন, সবার ঘরে এই ধরনের গাছ থাকা উচিত যেটা আপনার ঘরে অক্সিজেনের মাত্রা বাড়ায়। যদি আপনি এক্স্যাক্টলি ফুড নিয়ে বলেন যে না এখানে ফুডের কিছু নাই, আমরা ফুডের জিনিস অন্য জায়গায় প্রমোট করছি, কিন্তু হেলথ ফ্যাক্টরটাকে আমরা গুরুত্ব দেওয়ার জন্য এগুলো এখানে রেখে হাইলাইট করার চেষ্টা করছি যে আপনার সবাই ঘরে গাছ রাখার অভ্যাসটা করে দিল। আর আমাদের অর্গানাইজেশন নাম প্রভা অরোরা, আমাদের উদ্দেশ্য যেহেতু আমরা ক্লাইমেট সেন্সিটিভ মানে আমরা জলবায়ু মোকাবেলায় কাজ করে থাকি, সেহেতু আমাদের মাঝে গাছের ব্যবহারটা অনেক বেশি ছড়িয়ে দিতে হবে। আমরা হয়তো বাহিরে অনেক গাছ ইউজ করি, কিন্তু ঘরের মধ্যেও যে গাছ রাখা যায় এবং এটাও যে শরীরের জন্য প্রয়োজন আছে এটা আমরা কেউ রিয়েলাইজ করি না। এই যে আপনার মনে একটা প্রশ্ন জাগলো, একটা কিউরিয়াসিটি যে জাগলো যে ফুডের জায়গায় এটা কেন, আমরা মূলত প্রভাবরা যত কিছু আমরা নিয়ে আসছি তার মধ্যে হচ্ছে এটাও একটা, সো মানুষের কাছে মেসেজ পৌঁছানোটা হচ্ছে একটা বিষয়। সো আমরা খাবারের পাশাপাশি এই গাছগুলির ব্যাপারেও মানুষকে জানাতে উঠি। অবশ্যই আপনার খাবারের পাশাপাশি ঘরে গাছও অনেক বেশি প্রয়োজন, কারণ সব কিছু আপনার শরীরে অক্সিজেন ডেভেলপমেন্টে, মেটাস্টেবিলিটি ডেভেলপমেন্টে হেল্প করে। যেমন আমি আপনাকে বলি, এখানে হচ্ছে লাকি ব্যাম্বো গাছ আছে যেটা হচ্ছে আপনার ঘরে অক্সিজেনের মাত্রাটা বাড়াতে অনেক হেল্প করবে। ঠিক আছে, আপনি খাবার খাচ্ছেন কিন্তু আপনার শরীরের মধ্যে কিন্তু ডেফিনেটলি কার্বনের পরিমাণটা অনেক বেশি বেড়ে যাচ্ছে, মানে কার্বন ইমিশন যেটা আপনার খাবার। একটা জিনিস তো সবারই জানা কথা যে আপনি ভাজা পুরো অতিরিক্ত খেলে আপনার শরীরে কার্বন অনেক বেশি বেড়ে যাচ্ছে। তো এত এত যে আপনি কার্বন ডাইঅক্সাইডযুক্ত যে খাবার খাচ্ছেন, আপনার শরীর থেকে যে অক্সিজেন, যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে, আপনাকে তো সেই পরিমাণ অক্সিজেনও অনেক বেশি কনজিউম করতে, এটা গ্রামেও প্রয়োজন আছে। ঠিক আছে, কারণ আপনার গ্রামের মধ্যে আপনি ডাইরেক্ট একটা কাজ করে থাকেন যে লাকড়ি পুরানো জ্বালানো, এই জিনিসটা অনেক বেশি হয়ে থাকে, তখন হয়তো আপনার খাবারের জন্য কার্বন ইমিশন পায় না কিন্তু আপনার ব্যবহার্য জিনিসের জন্য কিন্তু আপনার কার্বন বাড়ছে। ঘরের মধ্যেই আমাদের চুলা থাকে, লাকড়ির চুলা থাকে, এবং ঠিক আছে বড় বড় গাছ থাকে, কিন্তু একটা ব্যালেন্সের জন্য আপনার ঘরে এই গাছগুলো রাখা জরুরি আছে। এগুলো অনেক অ্যামাউন্টের অক্সিজেন ছাড়ে এবং খুব অল্প অ্যামাউন্টের কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে থাকে। ঠিক আছে, তো ঘরে যদি অক্সিজেনের পরিমাণটা ভারসাম্য যদি আপনি ঠিক করে রাখতে চান, আবার শীতকালে হচ্ছে আমরা কিন্তু টোটালি দরজা জানলা বন্ধ করে দেয় ঠান্ডা বাতাস আসে, তখন কি আপনি বলতে পারবেন যে বাহির থেকে আসতেছে আসতেছে আসতেই আছে? ঘরের একটা ভারসাম্য, কার্বন অক্সিজেনের ভারসাম্যটা নিয়ন্ত্রণ করার জন্য তখন ঘরে গাছ। ঢাকা শহরে অ্যাটলিস্ট ফরেস্টি থেকে বলেছে যে 25% পর্যন্ত গাছ রাখা জরুরি। ঢাকা শহরে গাছের পরিমাণ আছে হচ্ছে 10.5 পর্যন্ত, মানে অলরেডি আপনার 15% পর্যন্ত ঘাটতি আছে। এখন সবাই তো এইসব বড় বড় টপালা গাছ তো রাখতে পারবে না, সেজন্য আমরা ডেস্কের মধ্যে সাজানোর জন্য হচ্ছে এই রকম একটা আইডিয়া শেয়ার করছি যে আপনার বাসায় কাঁচের বোতল টোটল আছে, এমন অনেকগুলো গাছ আছে যেগুলো পানিতে থাকে, জলজ, এগুলো আপনি আপনার ঘরের মধ্যে রাখতে পারবেন। এগুলি খুব বেশি সূর্যের আলো দরকার না, সপ্তাহে একবার বা দুইবার যদি আপনি 1 ঘন্টার জন্য সূর্যের আলোতে রাখেন গাছগুলো ভালো হয়। ঠিক আছে, সো আপনারা যদি মনে করেন যে গাছ রাখা অনেক ঝামেলা, পোকা ধরে, মশা বাড়ে, সো অনেক রকমের গাছ আছে আপনার প্রয়োজন অনুসারেই আছে বলতে গেলে, যেমন ডেইজি, ল্যাভেন্ডার, এগুলো কিন্তু কীট পতঙ্গ দূরে রাখে, এই গাছগুলোর আলো কম লাগে, আলো কম নিচ্ছে, প্রয়োজন কম, কিন্তু আপনাকে আপনার নিডটা ডেলিভার করে। ঘরে রাখার মতন গাছ যেহেতু আমরা এই এই বুদ্ধিটা উপস্থাপন করার চেষ্টা করছি যে আপনি মাটিতেও রাখতে পারেন, আপনি পানিতেও রাখতে পারেন। যেমন এখানে আছে লাকি ব্যাম্বো গাছ, এই গাছগুলির শেকড় অনেক সুন্দর, আপনি যদি এরকম কাঁচের বোতলে পানিতে রেখে দেন লাল কালার শেকড়টা খুব সুন্দর লাগে। লাকি ব্যাম্বো গাছ আমরা মাটিতেও রেখেছি, এখানে একটা লাকি ব্যাম্বো গাছ আছে, এখানে একটা লাকি ব্যাম্বো গাছ আছে, এটার নাম হচ্ছে মিং আরালা। সবগুলির নাম তো আমার জানা না। আচ্ছা, এটাও মিং আরালার আরেকটা প্রজাতি, এটাও লাকি ব্যাম্বো গাছ। লাকি ব্যাম্বো গাছ হচ্ছে মানে অ্যাক্টিভেটেড কার্বন অনেক তাড়াতাড়ি অ্যাবজর্ব করতে পারে। ঠিক আছে, এটার নাম লাকি উইশিং, গাছটা ছোট কিন্তু খুবই কিউট, এটাও লাকি উইশিং। এটার নাম হচ্ছে অ্যারো লিফ, এটাও লাকি উইশিং। আমরা খুব অল্প সংখ্যক গাছ মানুষের মাঝে এনে পরিচয় করে দেয় আর কি, আইডিয়াটা মানুষের মাঝখানে ছড়িয়ে দেওয়াটাই আমাদের উদ্দেশ্য। আমাদের আমাদের নিজস্ব গার্ডেন আছে, নার্সারি আছে, সেখানে হচ্ছে আমাদের
কিছু কিছু গাছের তো অনেকগুলো গাছ আছে যে ডাল নিয়েই হচ্ছে নতুন করে চাষ করা যায়, এই প্রত্যেকটারই হচ্ছে ডাল নিয়ে নতুন করে চাষ করা যায়। তো ওখানে আমাদের মালিরা একটা ইনডোর প্ল্যান্ট হয়তো কোথা থেকে কিনে নিয়ে আসলো, দেন ওটা থেকে আমরাই অনেকগুলো রিপ্রোডিউস করতে পারি। ঢাকাতেই আছে কিছু, আছে আর একটু ওই যে সাতক্ষীরার ওদিকেও আছে, এই তো। আর আমাদের ছোট ছোট রিসার্চের জন্য আমরা আমাদের বাসায় কিছু কিছু করে থাকি, যেমন একটা গাছ কখন বেশি নিউট্রিশন পাচ্ছে, মাটিতে পাচ্ছে, পানিতে পাচ্ছে, নাকি নারিকেলের খোলে পাচ্ছে, মানে কখন বেশি নিউট্রিশন পাচ্ছে, কখন ওটার গ্রোথ কেমন হচ্ছে, এটাকে আমি কিভাবে কিভাবে রাখতে পারবো, এই সবগুলো জিনিস নিয়ে রিসার্চ করার জন্য আমাদের ছোট ছোট, কিন্তু ওগুলো ছোট ছোট, ওগুলো আনুষ্ঠানিকভাবে বা প্রোডিউস করা বা মার্কেটিং করার জন্য না, আমাদের নিজস্ব রিসার্চের কাছে। খুবই কমন এবং খুব সাধারণ একটা বিষয় যে প্রথমেই আমরা মানুষের কাছে খুব সাড়া পাবো না, কারণ আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেগুলো নিজেদের অজান্তে আড়াল হয়ে গিয়েছে তার মধ্যে হচ্ছে গাছ আর নিরাপদ খাদ্যের বিষয়টা সবথেকে বেশি। অ্যান্ড প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিউর। সো আমরা যদি ডাক্তারের কাছে হাজার হাজার টাকা না নষ্ট করতে চাই, তাহলে আমাদেরকে একদম শুরু থেকে চিন্তা করতে হবে যে আমার শুরুটা হচ্ছে কোত্থেকে। সেটার জন্য আমাকে অনেক গ্রিন, সবুজ, ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট ব্যবহার করতে হবে। কার্বন যেন আমার শরীরে বা আমার আশেপাশে প্রোডিউস না হয় এমন লাইফস্টাইল আমাকে সিলেক্ট করতে হবে। সেটার জন্য অবশ্যই আমাকে স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে। স্ন্যাক্সেই আমরা সবথেকে খারাপ খারাপ খাবারগুলি খেয়ে থাকি, ভাজা পোড়া তেল লাঞ্চেও খাই যেখানে ভারী খাবার অনেক বেশি হয়, তারপর বিরিয়ানি খাওয়ার প্রতি ঝোঁক অনেক বেশি, ক্ষুধা লাগলে যে ছাতুও খাওয়া যায়, যেমন আমাদের বাপদাদার সময় ছাতুটাই বেশি চলতো, অল্প সময় খেলে অনেকক্ষণ পেটে থাকতো, পেটটা ঠান্ডা থাকতো। তারপর একটা ভালো সরিষার তেল, ঘানি ভাঙা সরিষার তেল, ঘি, এগুলি তো এখনকার ছেলেমেয়েরা, এই জেনারেশনের ছেলেমেয়েরা তো পরিচিতই না এই জিনিসগুলির সাথে, ঠিক আছে। কিন্তু এটা যে তাদের হেলথটাকে ভালো রাখতো, মানুষ যে বলতো যে ও মা 80 বছর বাঁচত, ও মা 100 বছর বাঁচত, এখন মানুষ 50 বছরই বাঁচে না, কেন বাঁচে না, আপনার লাইফস্টাইলটাই তো ঠিক নাই। আমাদের প্রোডাক্ট এখানে খুবই অল্প কিছু প্রোডাক্ট আমরা ডিসপ্লেতে রেখেছি, এছাড়াও তো আমাদের কিশমিশ আছে, বিভিন্ন রকমের বাদাম আছে, তারপর কফি নাট নামের একটা প্রোডাক্ট আছে যেটা একটা নাস্তা টাইপের, বাদাম দিয়ে করা। তারপর মশলা আছে, মশলার মধ্যে হচ্ছে জিরা গুঁড়া, রসুন, সরি, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর হলুদ মরিচ, এগুলো তো কমন তেল, জয়তুনের তেল আছে, কালি জিরার তেল আছে, মধু আছে, এই ধরনের আমরা যতগুলো প্রোডাক্ট গ্যাদার করতে পেয়েছি এগুলি র ম্যাটেরিয়ালগুলো। প্রাইসটা জায়গা বুঝে ভ্যারি করে, কারণ কিছু কিছু মানুষ যারা হচ্ছে খুবই খারাপ অবস্থায়, ভালনারেবল এরিয়া, বাংলা কি, যারা খুবই ক্ষতি, যাদের অনেক ক্ষতিপূরণ দরকার, যারা একদম জীবনের অবস্থা একদম খুবই খারাপ, তাদের তো এই জিনিসগুলো ম্যানেজ করতে ডেফিনেটলি অনেক হ্যাসেল বেশি হয়েছে। তো কিছু কিছু প্রাইস তারা দেয় এবং আমাদের প্রফিট এখানে একদম নাই বললে চলে। আর এই যেই টাকাটা আমরা ইকো ফ্রেন্ডলি সেন্টার থেকে বা আমাদের সবুজ সাথী থেকে বা এই প্রোডাক্টগুলি থেকে পেয়ে থাকি, এই টাকাগুলোই আমাদের অটো জেনারেট হতে থাকে, যে এই টাকাটাই আমরা রিইউজ করছি, মানে এই টাকাটা নিয়ে আমরা প্রোডাক্টের পিছিয়ে ইউজ করছি। প্রথমত আমাদের ইচ্ছা যে আমরা মানুষের মাঝখানে ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট বা ভেজাল ছাড়া খাবারগুলো বা ভেজাল ছাড়া জীবন যাপনের অভ্যাসটা ছড়িয়ে দিতে চাই, তারপর আমরা হয়তো প্রমোশনের কথা আরও চিন্তা করব। কিন্তু প্রথমে এজেন্ডেটার প্রথমে মানুষের মাঝখানে ছড়িয়ে দেয়। সো আমাদের এখানে প্রাইস আমরা খুব বেশি রাখতে পারছি না।